মাদল ফেরাতে মার্খে গুরুতর জখম হলেন এক শ্রমিক। ঘটনায় হেনস্থ হয়েছেন এক মহিলাও, চুরি গিয়েছে হাজার হাজার টাকা। রবিবার শনিবার সন্ধ্যায় এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগের বাসুদেবপুর এলাকায়। জানা গেছে, বাসুদেবপুরের কোনো এক বেকারিতে রোজকের ন্যায় কেক তৈরির কাজ চলছিল। আসন্ন বড়দিন উপলক্ষে স্বাভাবিকভাবেই কাজের চাপ একটু বেশিই ছিল। এই বেকারির মালকিন বলেন, তাদের এক শ্রমিককে নাকি কয়েকজন মাতাল মিলে মারধর করছিল। দেখতে পেয়ে তখন তারা তাদেরকে ছাড়িয়ে দেয়। পরে শ্রমিক সহ সকলে মিলে বেকারির কাছে আসতেই নাকি প্রায় 30 থেকে 40 জন লোক, যারা সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন, তারা তাদের দোকানে ভাঙচুর চালান। বেকারির শ্রমিকদের তারা বেধড়ক মারধর করেন। ঘটনায় গুরুতর জখম হন এক শ্রমিক। এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই মহিলা আরো অভিযোগ করেন, তাদের সমস্ত টাকা পয়সাও নাকি লুট করেছে ওই মাতালরা। আমাদের এখানে কেকের কাজ হচ্ছে, আমাদের প্যাকেটের ছেলেরা কাজ করছিল, এখানে সব ওই ওখানে বসন্তপুর মোড়ে খেলা হচ্ছে। মাতাল তিন চারটে যাচ্ছিল, যেতে যেতে আমাদের প্যাকেটের ছেলে একটা ছেলেকে না ধরে মারছিল। আমরা যে বাঁচাতে গেছি, আমরা কোম্পানি বাঁচিয়ে দুজনদেরকে আলাদা করে দিয়েছি। আমরা এবার এখানটায় এসে আমাদের কারখানার সামনে দাঁড়িয়েছি, দেখছি 30-40 জন ছুটে এসে, যে যা ছিল আমাদের সব ভয়ে উপরে উঠে গেছে। এবার আমাদের লেবাররা আর আমি একা পড়ে গেছি নিচে। আমি ছুটে যেতে যাচ্ছি, আমাকে এত বড় একটা কাঠের লাঠি তুলেছিল, আমাকে এরকম করে আমাদের একটা লেবার এসে আমাকে বাঁচাতে গেছে, মার খেয়ে মরে গেছে। আর আমার হাতে সারা দিনের আজকে বিক্রি টাকা পয়সা ব্যাগ সব ছিল, আমার সব লুটপাট হয়ে গেছে। আমাদের কারখানার সব মালপত্র লুটপাট করে দিয়ে চলে গেছে। আমাদের কিচ্ছু নেই, এত বড় দিনের টাইমে আমাদের কত কি সব কিছু নষ্ট করে দিয়ে চলে গেছে। আমতলার ছেলেরা সব, আমরা নাম জানি না, কিন্তু আমতলা থেকে এসে এই জিনিসটা সব কটা মাতাল ছিল, বড় বড় কাঠ তুলে আমাদেরকে সব মারতে গেছে। কোম্পানি কোম্পানির মা বাপ ভয়ে গেটে চাবি লাগিয়ে সব বসেছিল, আমাদের কারখানার ভিতরে ঢুকে লেবারদেরকে মারধর করে চলে গেছে সব। আমরা নিজেরাই বুঝতে পারিনি, তারা নিজেরা সব মাতাল, তো মদ খেয়ে সেই জিনিসগুলো করল। অন্যদিকে এই ঘটনায় স্থানীয় এক ব্যক্তি বলেন, ঘটনা হচ্ছে একটা বাইরে একটা ছেলে তার সাথে কোনো ঝামেলা হয়, যেটা আমাদের যারা কারখানায় এখন কেক প্যাকিং করছে তাদের সাথে, ঠিক আছে। হওয়ার পরে তারা ওইখানেতে যখন গেছে তার নিজের ভাইকে ধরে মেরেছে। এবারে যাওয়ার পরে আমি সেখানে ছাড়াছাড়ি করে দিই, আমি কারখানা ঢুকে গেছি, মিটে গেছে ঝামেলা। আমি ভাবছি, তারপরে দেখি ধুমধাম ধুমধাম ইট ফিট সব করছে, আমাকে বলছে তুমি ভিতরে ঢুকে যাও, তুমি বেরোনি, তুমি এরকম ব্যাপার। আমি ভিতরে উপরে চুপচাপ বসে আছি, আমি থানায় ফোন করেছি, আমি একে ফোন করেছি, এই সব ব্যাপার। মানে ভাঙচুর, চুরপাল কাণ্ড, মাতাল বাহিনী। এখন আরামবাগে টেস্টি বেবি সেন্টার, দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ আইভিএফ এন্ড ফার্টিলিটি সেন্টার। ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ হুগলি। যোগাযোগ 03211356102 এবং 7865858781।